65 রান করা তামিমকে আউট করে মাহমুদউল্লাহর উদযাপন। অন্যদিকে চলমান ডিপিএল এ প্রথম 50 হাকে সাকিবের উদযাপন, দুটি দৃশ্যই ছিল চোখের প্রশান্তি। পাশাপাশি দুই মাঠে একসাথে ব্যাটিং করেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল খান, দুজনেই তুলে নিয়েছেন 50। এ দুজনের মতো গণমাধ্যমের ক্যামেরা ফোকাস ছিল মাহমুদউল্লাহর উপর, কারণ প্রথমবারের মতো ডিপিএল এ আজ বল করেন রিয়াদ। অবশ্যই রিয়াদ বল করতে আসার আগে মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েস বলে, আপনি বল করলেই তো ভালো হয়। আর রিয়াদও আস্থার প্রতিদান দিয়েছেন, তুলে নিয়েছেন তামিমের মূল্যবান উইকেট। তামিমের আউট হবার পর সবার ফোকাস সাকিবের উপর। ওই সময় 47 রানে ব্যাট করা আল হাসান সুইফট শটে 4 হাকিয়ে তুলে নিলেন 50। আর এই 50 হয়তো তার জন্য স্বস্তির। একে তো আগের দুই ম্যাচ থেকে ব্যাটিং করার সময় আজ বেটার মনে হয়েছে, দ্বিতীয়ত টেস্টের আগে এই 50 আল হাসানকে অনেকটা আত্মবিশ্বাস যোগাবে। তিনে ব্যাট করতে নেমেছেন, দায়িত্ব নিয়ে খেলেছেন। শুরুতে টেস্ট মেজাজে ব্যাট করলেও সময়ের সাথে সাথে খেলেছেন বড় শট। তবে ব্যাটিং বোলিংয়ের চেয়ে সাকিবের ফিটনেস নিয়ে চিন্তা থাকলেও নিজেকে ফিট রাখতে ম্যাচের পাশাপাশি মিরপুরে রানিং, জিম করেছেন নিয়মিত। 53 রানের ইনিংস খেলার পথে সাকিব আল হাসান 6-4 সাথে মেরেছেন 2 ছক্কা, 15টা সিঙ্গেল ছাড়াও নিয়েছেন 1-2। ব্যাটিং করেছেন প্রায় 1 ঘন্টা ধরে। ডিপিএল এ আপাতত এটাই সাকিবের শেষ ম্যাচ, আগামীকাল যোগ দেবেন জাতীয় দলের সাথে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস এন্ড নিউজ।